আসসালামু আলাইকুম। সো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা রাখছি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে যে কোনো সিমের মাধ্যমে আমরা একেবারে ফ্রিতে 10 GB ইন্টারনেট কিভাবে নিতে পারি। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা ঠিকই শুনছেন, একেবারে ফ্রিতে যে কোনো সিমের মাধ্যমে আমরা 10 GB ইন্টারনেট কিভাবে নিব আমি আপনাদের সাথে সম্পূর্ণ এ টু জেড শেয়ার করব। আর হ্যাঁ, আজকের এই ভিডিওটি আপনার অনেক উপকার আসবে। সো আপনি যদি এই ফ্রি 10 GB ইন্টারনেট নিতে চান তাহলে আজকের এই ভিডিওটি কন্টিনিউ করুন। ওয়েল গাইস, আমরা কথা বলছিলাম আমরা কিভাবে যে কোনো সিমের মাধ্যমে একেবারে ফ্রিতে 10 GB ইন্টারনেট নিতে পারবো। হ্যাঁ আমি ঠিকই বলছি, আপনারা একেবারে ফ্রিতে 10 GB ইন্টারনেট নিতে পারবেন। তবে আজকের এই ভিডিওটি একটু ডিফারেন্ট টাইপ হবে, যেটা একটু পরে আপনারা বুঝতে পারবেন কিভাবে এই ফ্রি 10 GB ইন্টারনেট নিতে পারবেন। সো আমি আপনাদেরকে প্রমাণ সহকারে এ টু জেড শেয়ার করবো। এই 10 GB ফ্রি আপনারা যে কোনো সিমে নিতে পারবেন, বাংলালিংক, রবি, এয়ারটেল, জিপি, টেলিটক, যে কোনো সিমের মাধ্যমে আপনারা এই 10 GB ফ্রি নিতে পারবেন। এবং কীভাবে নেবেন, নেওয়ার জন্য প্রথমে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে থেকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। সো আপনারা সেই লিঙ্কটা যখন ক্লিক করবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা যখন সেই লিঙ্কটার উপরে ক্লিক করবেন জাস্ট এরকম পেজ পেয়ে যাবেন। এখানে একটু লোডিং হবে, আপনাদেরও জাস্ট এরকম পেজ পাবেন। এখানে প্রথমত আমাকে একটা কাজ করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন এই কোডটি আছে, এই কোডটি আমাকে কপি করতে হবে। কপি করে এই যে গুগল প্লে, এটার উপরে ক্লিক করলে আমরা জাস্ট সরাসরি প্লে স্টোরে নিয়ে যাওয়া হবে। সো প্লে স্টোরে আসার পর এই অ্যাপটিকে ডাউনলোড করতে হবে। এই অ্যাপটির মাধ্যমে আমরা যে কোনো সিমের 10 GB ফ্রি নিতে পারবো এবং প্রমাণ সহকারে নিতে পারবো, যেহেতু অ্যাপটির রেটিং পয়েন্ট ভালো এবং অ্যাপটি ডাউনলোড হয়েছে 10 মিলিয়ন। সেক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন অ্যাপটি কীরকম হবে। সেখান থেকে জাস্ট ইনস্টল ক্লিক করবেন, আপনারাও ইনস্টল করে নেবেন অ্যাপটি। সো অ্যাপটি আমাদের ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা স্ট্যাপটি ওপেনে ক্লিক করলে অপশান আসবে, এখান থেকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নেই, সেহেতু আমরা এখান থেকে ফেসবুকটা দিয়ে আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে না, সকলে এখানে কন্টিনিউ উইথ ফেসবুকে ক্লিক করবেন। ফেসবুকে ক্লিক করার পর এখানে আপনার আইডিটি সিলেক্ট করতে হবে, আপনার ফেসবুকে যে আইডি দেওয়া থাকবে সেদমে আপনি এখান থেকে করতে পারবেন, অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। সো আমার এখানে যেহেতু ফেসবুকে লগ ইন করা আছে, দেন এখান থেকে আমি জাস্ট কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে অলরেডি। সো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, এখন আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করব, ভিডিও দেখতে বলছে। সো আমরা একটা ভিডিও দেখব এখানে। ভিডিওটা যতক্ষণ পর্যন্ত এই যে গিফট বক্সের উপরে আসবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে দেখতে হবে। সো দেখা শেষ, এখন আমরা এটাকে জাস্ট রেওয়ার্ডে ক্লিক করব। এই যে রেওয়ার্ড দেখতে পাচ্ছেন, এটার উপর জাস্ট 2-3 বার ক্লিক করবো। সো আমরা ক্লিক করে দিলাম, এখান থেকে ক্লিক করে দিলে আপনাদের সামনে জাস্ট এরকম পেজ আসার পর আপনারা জাস্ট রেওয়ার্ড, এই যে রেওয়ার্ড দেখতে পাচ্ছেন, রেওয়ার্ডের উপরে ক্লিক করলে এরকম পেজ পাবেন। এখান থেকে গট ইটে ক্লিক করবেন, গট ইটে ক্লিক করার পর এই যে উপরে দেখতে পাচ্ছেন এরকম অপশন পাবেন, এখানে ফ্রি। সো আপনারা এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর জাস্ট আপনারা একটু অপশন দেখতে পারবেন। এখানে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে আমার নেট কানেকশন স্লো, আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে কীভাবে করবেন। আমার যেহেতু অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তার জন্য প্রবলেমটা হচ্ছে। তো আপনারা এই যে এটার পে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের রেওয়ার্ড শো করবে, আপনারা ওই বক্স পাবেন, একটা বক্সের পে 5 বার ক্লিক করবেন। 5 বার ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন অনেকগুলো কয়েন পাবেন এবং একটি গোল্ড কয়েন পাবেন, যে কয়েনটার মাধ্যমে আমরা এখান থেকে $1 নিতে পারবো। $1 নেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন আপনারা নিচে চলে আসবেন, নিচে চলে আসার পর এখান থেকে রেফাইল নামে একটা অপশন পাবেন, এই প্লে নামে যে অপশনটা পাবেন প্লের ফে ক্লিক করবেন। প্লের ফে ক্লিক করার পর অনেকগুলো অপশন শো হবে আপনাদের সামনে, জাস্ট মাঝখানে যে বাক্সটা থাকবে মাঝখানের বাক্সটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর গট ইটে ক্লিক করলে আপনারা দেখবেন আপনারা $1 পেয়ে গেছেন, $1 পেয়ে গেছেন, অর্থাৎ আমরা এখান থেকে $1 পেয়ে গেলাম। সো এই টাকাটাও আমরা উইথড্র করতে পারবো। আর $1 দিয়ে আমরা এখান থেকে, আমি যেহেতু বলছি 10 GB ফ্রিতে নিতে পারবো যে কোনো সিমে, সো এটা নেওয়ার জন্য আপনাদেরকে একটি কাজ করতে হবে। যেহেতু আমরা এখানে $1 অলরেডি পেয়ে গেছি, এখন আমাদেরকে একটা কাজ করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন রিডিম যে অপশনটা দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন। স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারটি জাস্ট এখানে টাইপ করে বসিয়ে দিবেন, বসিয়ে দেওয়ার পর রিডিম রিওয়ার্ড দেখতে পাচ্ছেন, রিডিম রিওয়ার্ডের উপরে ক্লিক করবেন। আপনারা দেখতে পারবেন আপনাদের
এই মানে এই অ্যাকাউন্টে অলরেডি $1 আরও অ্যাড হয়ে যাবে। সো এ হচ্ছে $2, $2 অ্যাড হওয়ার পর আপনাদেরকে এখান থেকে কিভাবে এমনি এরকম ডলার আর্ন করতে পারবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এরকম ডলার আর্ন করার জন্য আপনাদেরকে কি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন মির পে ক্লিক করবেন। মির পে ক্লিক করার পর এখান থেকে আপনি চাইলে আপলোড করতে পারবেন ভিডিও, আপলোড করে আপনি এখান থেকে কয়েন আর্ন করতে পারবেন, যে কয়েনগুলো দিয়ে আপনারা ডলার কিনতে পারবেন। এখান থেকে রেওয়ার্ডের পে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ডলার আছে যেগুলো এক্সচেঞ্জ করতে পারবেন। সো এখন আমরা আসি কিভাবে টাকাটা উইথড্র করে আমরা এমবি কিনতে পারবো। এই টাকাটা উইথড্র করার জন্য আপনাদেরকে জাস্ট কি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন ইউএসডি, এটার পে জাস্ট ক্লিক করবেন। এটার পে জাস্ট ক্লিক করার পর আপনারা এরকম দেখতে পারবেন। আপনার যদি পেপ্যাল অ্যাকাউন্ট থাকে তাহলে $20 হলে উইথড্র নিতে পারবেন, আর যদি এখানে পেপ্যাল অ্যাকাউন্ট না থাকে তাহলে $20 নিতে পারবেন না। সো ক্যাশ আউটে ক্লিক করবেন। ক্যাশ আউটে ক্লিক করার পর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন প্রিপেড রিলিফে ক্লিক করবেন। এখান থেকে কান্ট্রি সিলেক্ট করবেন, ফোন নাম্বার দিবেন, কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টে অর্থাৎ অলরেডি আপনার যে সিম আছে সেই সিমের টাকাটা চলে আসছে। এইভাবে আপনি যে কোনো সিমের মাধ্যমে ফ্রি ইন্টারনেট কিনতে পারবেন। ভিডিও ছিল এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।